হতে চেয়েছিলেন মাদক বিজ্ঞানী, তাই এ নিয়ে রীতিমতো পড়াশোনা ও গবেষণা চালাতেন সাইদ। সফল হয়েছেন তার কাজে। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ফ্ল্যাটের ভিতরেই গড়ে তোলেন খামার, ব্যবহার করেন তাপ নিয়ন্ত্রিত গো ট্রেন্ড পদ্ধতি। তার খামার থেকে উদ্ভাবিত কুশ নামের মাদক বাজারে বিক্রি করে কামিয়েছেন কোটি কোটি টাকা। সম্প্রতি গুলশান থেকে সাইদ ওরফে রেয়ার সাইদ নামে এই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, বিদেশে পড়ালেখার সময়ই মাদকের জগতে বিচরণ শুরু সাইদের। 2014 সালে দেশে বাবার টেক্সটাইল ব্যবসার আড়ালে সে গড়ে তোলে রকমারি মাদকের সাম্রাজ্য। মূলত এই যে বিদেশ থাকাকালীন সময়গুলোতে তিনি ওই সকল দেশে যে মাদক, যে প্রচলিত মাদক রয়েছে, এই মাদকগুলোর সাথে সে পরিচিত হয় এবং সে এই মাদকগুলো কীভাবে দেশে এনে বিজনেস করা যায় সেই ব্যাপারে সে পরিকল্পনা করে। এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, 2014 সালের পরে সে দেশে আসে এবং সে প্রথমত তার পিতার টেক্সটাইল বিজনেস রয়েছে, সেখানে সে ইনভলভ হয় এবং 2018 সালের শেষের দিকে, 19 সালের প্রথম থেকে সে পিওরলি সে এই অপ্রচলিত যে মাদক, যে ড্রাগ রয়েছে, এটির ব্যবসা সে শুরু করে। তার সংগ্রহে থাকা মাদকগুলোর মধ্যে চাহিদার শীর্ষে এক্সটেসি ও আফিমের থেকে শতগুণ শক্তিশালী ফেন্টানিল। র‍্যাব জানায়, সাইদের চিন্তা ছিল নতুন কোনো মাদক আবিষ্কার করে বিদেশে রপ্তানির। নিজের একটি তাপ নিয়ন্ত্রিত কুশ নামে একটি মাদক তিনি সেটির মানে সেখানে গাছ লাগিয়েছেন এবং সেটি উনি বিপণন এবং ভবিষ্যতে রপ্তানি পরিকল্পনা করছেন। তার তথ্যের প্রেক্ষিতেই মূলত আমরা পরবর্তীতে গতকালকে মধ্যরাতে আমরা রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাই এবং সেখানে আমরা অভিযান চালিয়ে যেই কুশ, যেই মাদকটি রয়েছে, সেখানে একটি অভিনব পদ্ধতিতে তাপ নিয়ন্ত্রণ যে পদ্ধতি, যেটাকে বলা হয় গ্রোটেন্ট, যে পদ্ধতিটি রয়েছে, এই পদ্ধতির মাধ্যমে সে কুশ চাষাবাদ করছিল এবং সেখানে আপনারা দেখেছেন, আমরা আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি, পাশাপাশি আমরা সেখান থেকে যে মালামাল জব্দ করেছি এবং কুশের বিভিন্ন প্রজাতি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাইদের মাদক সাম্রাজ্যে অধিকাংশ ক্রেতাই ধর্নাড্য পরিবারের সদস্য। এছাড়া অভিজাত এলাকায় বিভিন্ন পার্টিতেও সে মাদক সরবরাহ করত বলে জানায় র‍্যাব। অভিজাত শ্রেণীতে বা বিভিন্ন ক্লাবে বা পার্টিতে ডিমান্ড রয়েছে এই ধরনের। শফিকুজ্জামান রুবেল, News24, ঢাকা। এখন পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী যে এক্সটেসি যে মাদকটি রয়েছে।